장병들이 이 나라 이 제도를 목숨 바쳐. 갤러 প্রায় 5 বছর উত্তর ও দক্ষিণ কোরিয়া একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি হুমকি, সামরিক মহড়া এবং অস্ত্রের প্রদর্শনী চালালেও সীমান্তে ছিল না কোনো সেনা কিংবা ভারী অস্ত্রের উপস্থিতি। তাই সরাসরি সংঘাতের সম্ভাবনাও ছিল কম। তবে হঠাৎ করে গেল কয়েকদিনেই পাল্টে গেছে পুরো দৃশ্যপট। পাল্টাপাল্টি পদক্ষেপে আবারও কোরীয় সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা। এতে শঙ্কা রয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল হামাস সংঘাতের মধ্যেই কোরীয় উপদ্বীপও বাঁচতে পারে যুদ্ধের দামামা। বৃহস্পতিবার দক্ষিণ কোরীয় সীমান্তে সেনা এবং ভারী অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। সিউলের সঙ্গে স্বাক্ষরিত কম্প্রিহেন্সিভ মিলিটারি এগ্রিমেন্ট চুক্তি থেকেও বেরিয়ে গেছে পিয়ংইয়ং। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএন এর বরাতে এসব তথ্য জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এর আগে মঙ্গলবার সফলভাবে মালিংঅং এক নামে একটি নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। এর জেরে বুধবারই সামরিক চুক্তিটির কিছু অংশ বাতিল করে দক্ষিণ কোরিয়া। 2018 সালে দুই কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনা কমাতে কম্প্রিহেন্সিভ মিলিটারি এগ্রিমেন্ট চুক্তিটি স্বাক্ষর হয়। এর মাধ্যমে একে অন্যের বিরুদ্ধে সব ধরনের সামরিক পদক্ষেপ বন্ধে সম্মত হয়েছিল তারা। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। যদিও পিয়ংইয়ং দাবি করছে নিজেদের আত্মরক্ষার অধিকার থেকেই নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, তবে যুক্তরাষ্ট্র সহ প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপানের তীব্র নিন্দা জানায়। 2021 সালের জানুয়ারিতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রকাশিত পঞ্চবার্ষিক সামরিক পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল কার্যকর নজরদারি স্যাটেলাইট তৈরি করা। মিহরাজ মজুমদার, সময় সংবাদ।